اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا سلام ملن كيام پرب جيبن بھار بلن درود سلام ملن كيام پرب جيبن بھار فائزي عمر نور نبير نوراني نظر بل فائزي عمر نبير نوراني نظر سعيد جائم دينار شهر نبير جير دھار বলহ যাইতে চাই মদিনার শহর নবীজির ধারে ধন্য যেন করে নবীর দিদারে বল ধন্য যেন করে নবীর দিদারে মদিনায় যেতে চান না কারা কারা চাই হাত তুলে দেখাই আল্লাহ কবুল করুক বলি আমিন درود سلام ملا دیکھی ام پرب جیبن بھار پائیزے امار نورر نبی نورانی نظر بل پائیزے امار نورر نبی نورانی نظر جائتے چائی مدینار شہر نبی جیر دھارے بل جائتے چائی مدینار شہر نبی جیر دھارے ধন্য যেন করে নবীর দিদারে বল ধন্য যেন করে নবীর দিদারে কোরআন পাকে বলিয়াছেন পাক দয়াল নবী সারামদের ইমান হবে না বল কোরআন পাকে বলিয়াছেন পাক রপাদা দয়াল নবী সারামদের ইমান হবে না বল জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে বল জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে ধন্য যেন করে নবীর দিদারে বল ধন্য যেন করে নবীর দিদারে দুরুদ সালাম মিলাদে কি আম পর্ব জীবন পর পাই যে আমার নূরের নবীর নূরানি নজর বল পাই যে আমার নূরের নবীর নূরানি নজর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা محمد وعلى آله سيدنا مولانا محمد যেই নবীর উপরে আমার আল্লাহ নিজে দরুদ পড়াত আল্লাহ বলে ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ ওয়া মালাইকাতুহু আমার ফেরেশতা আল্লাহ দরুদ পড়ে ফেরেশতা দরুদ পড়ে আল্লাহ পাক বলে সাল্লুনা আলান নবী আমি এবং আমার ফেরেশতা আমার নবীর উপরে দরুদ পড়ি আল্লাহ পাক বলছে হে ঈমানদার বান্দা সকল ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদার বান্দা সকল তোমরাও কি করো সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তোমরাও আমার নবীর উপরে দরুদ পড়ো একটু জবান খুলে সকলে মহব্বত পড়ো আল্লাহুম্মা سيدنا محمد وعلى آله مولانا والصلاة والسلام زناي درود سلام زناي أبونا رب نبي
আমরা গুনাহগারে বলেন সালাহাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার উপরে নবী গো আমরা গুনাহগারে ওরে আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে হায় হায় আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহগারে ওরে আপনি তো আল্লাহর বন্ধু ওরে পার করি অভব সিন্ধু ওরে আপনি তো আল্লাহর বন্ধু ওরে পার করি অভব সিন্ধু কর দয়া কর মায়া কর দয়া কর মায়া মহিমা তো মার নবী গো আমরা গুনাহগারে বলেন সালা তু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহগারে আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ কে দিলোর মাটির বুকে শস্য ফসল ভাসি আর কে দিল রে নদীর বুকে থয় থই জলরাশি কে দিল রে সকাল বেলা রাঙ্গা পর্বতের হাসি আর কে সাজাল আকাশ পানে চন্দ্র তারার হাসি কে দিল রে আকাশ জমিন জমিনের উপর কত ফুল ফলাদি এসো ভাই সেই আল্লাহ নামের জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ বিনে মাবুদ নাই ওরে রাসূল বিনে উপায় নাই আরে সেই রাসূলকে পাইতে হলে সেই রাসূলকে পাইতে হলে কামেল পীর দয়া সাই লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ও ভাই বহু দূরে মাতিহীনা আমরা কেমনে যাব জানি না ও ভাই বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করেন দয়ার আল্লাহ পুরো মনের বাস না হালা ইলাহা জোরে লা ইলাহা এই কালে মাঝে পড়বে ও তার কলব নারবে নূরেতে নূর বয়ে যাবে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ
رسول الله اللهم صل على محمد اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا محمد يا منادى يا نبي جل بلا জীবন উমতি বলে কান্দি হিল আল্লাহ হুম্মা সাল্লাল্লাহু আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اور کلمہ توحید ارسل کا بام تمو محمد کا اور بام تمو محمد کا بندر پاس بندو باشا کلمہ تے حسد پرومن بلگل اللہ بکمالی کشفت تجا بجمالی حسنت جمیع خصالی صلو علیہ مگز کورا رہی مجن دین مگز کورا رہی مجن دین হাসতে হবে রহমতন লিল আলামিন লক্ষ কোটি সালাম কদর সে আরজ করছি আপনার আমার মাতার চাঁদ মাতার তাস আপনার আমার প্রিয় মুর্শিদ আমার কেবলা জান হুজুর রওজা মোবারকে সালাম কদম সে আরজ করছি আমার কেবলা জান হুজুরের ইসলাম বিশুদ্ধ আলহাজ খাদামিয়া বাইতুল মুজাদ্দিদি আলহাজ খাদামিয়া বাইতুল মুজাদ্দিদি কদম মোবারক খাদা পরিবারের সকল সদস্যদের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে আজকের এই মাহফিলের সুনাম ধন্য সম্মানিত সভাপতি বদরগঞ্জ উপজেলার সম্মানিত কর্মীগণ সম্মানিত সভাপতি এই উপজেলার সেক্রেটারি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ পাত্র ইউনিয়নের সম্মানিত সভাপতি আমার সামনে উপস্থিত আছেন আশিকান জাকেরান ধর্মপ্রাণ মমিন মুসলমান ভাইরা পর্দার অন্তরে পর্দা নিশীল মা বোনেরা সকলকে আমি আমার দোয়া চেয়ে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুকরিয়া আদায় করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জয় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখে আজকের এই দশে মহরম কেন্দ্র করে আজকের আয়োজিত হুসাইনের মহব্বতে ওয়াজ মাহফিলে
উপস্থিত হওয়ার তৌফিক যে মহান আল্লাহ পাক দান করেছেন সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম পাঠাই নবীকুল সম্রাট নবীদের নবী দু জাহানের নবীকুল কায়নাতের নবী আখিরি নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই মাহফিল দশে মুহররমকে কেন্দ্র করে বিশেষ করে মুহররম বড় কথা না মূল হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের নাতি ইমাম হুসাইনকে এই কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছে এটা মুমিনের হৃদয়ে কষ্টদায়ক বিষয় মুমিনের কলিজা ছিঁড়ে যায় যেই দিনটির কথা মনে পড়লে আমাদের মুমিনের অন্তরে কষ্ট লাগে ওহাবীদের অন্তরে শান্তি লাগে ঠিক কি না সুন্নিদের অন্তরে কষ্ট লাগে কারণ এই দিনে আল্লাহর রাসূলের আদরের নাতি ইমাম হুসাইনকে এই মুসলমান দাড়ি টুপি পাঞ্জাবি নামাজ সব ছিল কিন্তু আমার নবীর নাতিদয়ের মহব্বত ছিল না না থাকার কারণে ইমাম হাসান হুসাইনকে বিদায় করে দিয়েছে সেই মর্মান্তিক ঘটনা বলতে গেলে মুমিন সহ্য করতে পারে না ঠিক কি না